দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা দর্শক আপনারা তো জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্রোজেন শোল্ডার আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হইনি আমাদের সেই অতিথির সঙ্গে ডক্টর নাজমুল হক উনিশশো সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি নিউরোসায়েন্স সায়েন্স হসপিটালে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ফ্রোজেন শোল্ডার এই টার্মটার সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত এবং এই সমস্যাটির সঙ্গেও কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত এবং ভুগে থাকি সুতরাং আপনার কাছে একটু জানতে চাই এই ফ্রোজেন শোল্ডার বিষয়টা আসলে কি শোল্ডার জয়েন্ট হচ্ছে আমাদের এই জয়েন্টী এই জয়েন্টটি যখন ফ্রিজ হয়ে যায় বা যখন এই জয়েন্টটির মুভমেন্ট আমাদের জন্য খুব পেইনফুল হয় বা আমরা মুভ করতে গেলে খুব পেইন ফিল করি দেন এটাকে ফ্রোজেন শোল্ডার বলে আমাদের যে এই জয়েন্টটা ফর্ম হয় এটা আসলে দুইটা হাড়ের কম্বিনেশনে হয় একটা হচ্ছে হিউমেরাস এখানে আর একটা হচ্ছে স্ক্যাপোলা এই দুইটা হাড় একটা ক্যাভিটি বা একটা সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে এটা আটকানো থাকে এই সাইনোভিয়াল ফ্লুইড বা যেটাকে আমরা বলি যে একটা মেরু অস্তি এটি যদি শুকিয়ে যায় এবং দুইটা হাড় যদি ফিউজ যায় এবং তাদের ক্যাপসুলটা যদি শক্ত হয়ে যায় তখন যে প্রবলেমটা হয় রুগী এমনিতেই ভালো থাকে কিন্তু হাত তুলতে গেলে বা পিছে নিতে গেলে তার খুব পেইন করে ইট ইজ কল ফ্রোজেন শোল্ডার আচ্ছা এই ফ্রোজেন শোল্ডার এই সমস্যাটা কি আসলে কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ফ্রোজেন শোল্ডার একটা নিউরোলজিক্যাল ডিজিজও বলা যায় কিন্তু এটা মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বা অর্থোপেডিক্স ওরাও এই ধরনের রোগী দেখে বা দেখতে পারে এটাকে আসলে নিউরোলজিক্যাল ডিজিজও বলা যায় কিন্তু রিউম্যাটলজিক্যাল ডিজিজও বলা যেতে পারে যাদের ফ্রোজেন ショルダーজনিত এই সমস্যাগুলো হচ্ছে এটা আসলে কেন হয় তাদের একটি প্রশ্ন থাকে ফ্রোজেন ショルダー হয় এটা হাড় যখন আমরা হাত উপরে তুলি বা পিছিনি তখন কিন্তু একটা হাড় আরটা হাড়ের উপর মুভ করে এবং আমাদের এই জয়েন্টটার ভিতরে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড থাকে আমরা যেটাকে অস্থিমজ্জা বলি এই অস্থিমজ্জাগুলো এখানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে যাতে আমার একটা হাড় একটা হাড়ের উপর খুব স্মুথলি মুভ করতে পারে যখন এই সাইনোভিয়াল ফ্লুইড বা অস্থিমজ্জাগুলো শুকিয়ে যায় তখন কিন্তু এই জায়গাটা ড্রাই হয়ে যায় এবং তার সাথে যদি ক্যাপসুল যেটা জয়েন্টের এটা যদি ফ্রিজ হয়ে যায় তখন কিন্তু মুভমেন্টটা খুব ডিফিকাল্ট হয়ে যায় রোগীর এমনি কোনো পেইন থাকে না কিন্তু মুভমেন্ট করতে গেলে তার ভেতরে তো কোনো মোবিলিটিং কোনো সাবস্টেন্স নেই এবং তার যে জয়েন্ট আছে জয়েন্টটা ফ্রিজ সুতরাং সে উপরেও তুলতে পারে না পিছিয়েও নিতে পারে না মুভমেন্ট করতে গেলে তার খুব পেইন হয় এটি মোস্ট কমনলি ডায়াবেটিস থেকে হয় অনেক সময় নিউরোলজিক্যাল কিছু ডিজিজ যেমন পার্কিনসন ডিজিজ স্ট্রোকের পরে অনেক সময় থাইরয়েড হরমোনের সমস্যা এবং বাতের সমস্যা এগুলো থেকেও ফ্রোজেন শোল্ডার হতে পারে এছাড়া হাতের যে কোনো যদি ইনজুরি হয় এবং তাদের যদি প্রলং প্লাস্টার করা থাকে সেখান থেকেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে অধিকাংশ ক্ষেত্রে বার্ধক্যজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বিষয় কিন্তু অনেক কম বয়সী মানুষদের ক্ষেত্রেও কিন্তু ফ্রোজেন শোল্ডার প্রবলেম আমরা দেখতে পাই এই কারণটা আসলে কি আসলে ফ্রোজেন শোল্ডার হয় সেই লোকেরই কারণ তো ডায়াবেটিস স্ট্রোক এগুলো তো কারণ আছে থাইপোথাইরয়েডিজম পার্কিনসন এগুলো তো আছে কিন্তু ফ্রোজেন শোল্ডার তারই হয় যার ডায়াবেটিস পার্কিন আছে এবং তার বডির মুভমেন্ট কমে যাচ্ছে কারণ যে বডিকে হাতকে নিয়মিত রেগুলার রেগুলার মুভমেন্ট করে করে এক্সারসাইজ তার কিন্তু কখনোই ফ্রোজেন হবে না এই যে মুভমেন্ট কমে এটা কিন্তু যত বয়স বাড়ে তত কিন্তু মানুষের মুভমেন্ট কমতে সেই জন্য ফ্রোজেন শোল্ডারটা এই রোগটা হয়ও কিন্তু একটু বয়স্ক মানুষদের বা যারা এইসব রোগে ভুগছে তাদের কিন্তু হচ্ছে যে ইয়াং যে মুভমেন্ট করছে চাকরি করছে দৌড়াদৌড়ি করছে তার কিন্তু এই জয়েন্টটা রেগুলারলি সে এমনিতেই মুভ করছে তার কাজের জন্য সেজন্য ইয়াংদের ফ্রোজেন শোল্ডার একটু কম হয় বয়স্কদের একটু বেশি হয় আচ্ছা এই যে আমাদের নিজস্ব একটা ভাবনা যে আমাদের শোল্ডারে যখনই কোনো ডিসকমফোর্ট আমরা ফিল করি তখনই আমরা বলে থাকি যে এটি হয়তো আমাদের ফ্রোজেন শোল্ডার জনিত প্রবলেম এটি আসলে কতটুকু সত্য এটি সত্য নয় কারণ শোল্ডারের প্রবলেম কিন্তু অনেক কিছু হতে পারে যেমন এখানে আপনার সুপ্রেস প্যানেটাস টেন্ডিনাইটিস নামক একটা রোগ আছে যেমন এখানে আপনার যে রগ আছে এই রগে ইনফেকশন হতে পারে অনেক সময় আমরা এই ধরনের রুগীও পেয়েছি তার জয়েন্টে বড় রকম সমস্যা হয়ে গেছে জয়েন্টের একটা অংশ ভাঙা জয়েন্টে ইনফেকশন হয়েছে জয়েন্টে কোনো একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে বা কোনো একটা বলিং করতে গিয়ে বা ক্রিকেট খেলতে গিয়ে বা কোনো হোন্ডা চালাতে গিয়ে তার এই জায়গায় একটা লিগামেন্টের টান পড়েছে অনেক সময় আমরা এটাও দেখেছি অ্যাক্সিডেন্ট থেকে তার ক্ল্যাভিগল ভেঙে গেছে কিন্তু রুগীকে মনে হচ্ছে ফ্রোজেন শোল্ডার কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া রুগী দীর্ঘদিন ধরে ফ্রোজেন শোল্ডারের ম্যানেজমেন্ট নিচ্ছে কিন্তু রুগীর ইম্প্রুভমেন্ট হচ্ছে না তাহলে শোল্ডারের পেইন মানে ফ্রোজেন শোল্ডার তা কিন্তু বলা যাবে না সাসপিশিয়াস ক্ষেত্রে আপনাকে পরীক্ষা করে বুঝতে হবে যে এটা আসলে ফ্রোজেন শোল্ডার কিনা নাকি অন্য কোনো রোগ হয়েছে যদি কোনো ব্যক্তি শোল্ডারে কোনো জনিত সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন এবং সেটি যদি ফ্রোজেন শোল্ডার জনিত সমস্যা হয় সেক্ষেত্রে কি কি ধরনের টেস্টের মাধ্যমে আপনারা কনফার্ম হন যে দিস ইজ ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার মূলত আমরা ক্লিনিক্যালি দেখেই রোগীকে ডায়াগনোসিস করেছি একটা লোকের স্ট্রোক করেছে যেই সাইডে সে প্যারালাইস সেই সাইডে তার জয়েন্টটা নাড়তে পারে না বুঝেই যাচ্ছে এটা ফ্রোজেন শোল্ডার বা ডায়াবেটিস আছে সেখান থেকে তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল সেখান থেকে তার জয়েন্টটা পেইন করে এগুলো বুঝে যায় যে তার ফ্রোজেন শোল্ডার হয়েছে তারপরে আমরা দুটো পরীক্ষা ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিসের ক্ষেত্রে ইজ এ মাস্ট কারণ না হলে আমরা যে কোনো সময় ভুল করতে পারি একটি হচ্ছে ব্লাড সুগার আর কি হচ্ছে এক্স রে রুগী বললো বয়স্ক মানুষ বলল আমি কোনো আঘাত পাইনি কিন্তু আমরা প্রায়শই দেখি এক্সরে করে দেখি এখানে আঘাত আছে কখন যে সে তাকে হয়তো টেনে তার গিভার নিয়ে গিয়েছে যাওয়ার সময় সে এখানে টান পড়েছে সে বলতেও পারবে না কেয়ারগিভাররাও বলতে পারবে না আবার অনেক সময় হয় কি আমরা দেখি যে রুগী বলে যে আমার ডায়াবেটিস কখনো নাই আমার কখনোই ডায়াবেটিস ছিল না কিন্তু আমরা সুগার পরীক্ষা করে দেখি তার অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে সে জানেও না সুতরাং ফ্রোজেন শোল্ডার আপনি যতই বুঝে থাকেন এই দুটো পরীক্ষা আপনি মাস্ট করবেন একটা হচ্ছে এই জয়েন্টের এক্স রে এফেক্টেড জয়েন্টের এক্স রে আর হচ্ছে ডায়াবেটিস এগুলো পরীক্ষা ছাড়া আপনি তাকে ফ্রোজেন শোল্ডারের অ্যাপ্রোভেট ম্যানেজমেন্টে যাবেন না এক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার হওয়ার ক্ষেত্রে আসলে ভিটামিন ডি অর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কোনো রিলেশন রয়েছে এগুলো নিয়ে অনেক স্টাডি করা হয়েছে দেখা গেছে ডিরেক্ট তেমন রিলেশনশিপ নেই ডিরেক্ট রিলেশনশিপ ওগুলোই আপনার ডায়াবেটিস থাইরয়েড হরমোনের প্রবলেম পার্কিনসনিজম তারপর স্ট্রোক এগুলো ডিরেক্ট রিলেশনশিপ তবে হ্যাঁ হাইপোক্যালসিমিয়া ভিটামিন ডি কম এগুলো তো যে কোনো বনে ডিজিজে বাড়ায় সেই অর্থে হয়তো কিছু অ্যাসোসিয়েশন থাকতে পারে তবে ডিরেক্ট অ্যাসোসিয়েশন নেই যদি কোনো ডায়াবেটিক পার্সন অথবা যার পার্কিনসন ডিজিজ রয়েছে তারা যদি ফ্রোজেন শোল্ডার জনিত সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন তখন আসলে কি কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা মেনটেন করতে বলেন তাদেরকে ঔষধের পাশাপাশি আসলে ফ্রজেন শোল্ডারের ম্যানেজমেন্টটাকে আমাদেরকে তিনটা ম্যানেজমেন্ট দিতে হবে কারণ একসাথে শুরু করতে ফার্স্ট হচ্ছে অ্যাডভাইস অ্যাডভাইস ইস ভেরি ইম্পর্টেন্ট কারণ রুগীর ফ্রোজেন শোল্ডার কিন্তু ফার্স্টের দিকে খুব পেইনফুল থাকে রোগী ব্যথায় মরে যাচ্ছে আপনি বসে তাকে বললেন যে এটা ভালো হয়ে যাবে রুগী কিন্তু কনভিন্স এবং আমরা যতটুকু জানি যে ফ্রোজেন শোল্ডারের সমস্যা যাদের রয়েছে তারা স্বাভাবিক কাজকর্ম একেবারেই করতে পারে না একেবারেই করতে পারে তার হাতে ব্যথা সে লিখতে পারে না বা সে কোনো কাজ করতে পারে না সুতরাং তাকে আপনার ফার্স্টে কনভিন্স করতে হবে যে এটা ট্রিটেবল এবং এটা কিউরেবল সেকেন্ড তাকে বলতে হবে যে আপনার এই রোগটা কী কারণে হয়েছে যে তার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস স্ট্রোক থাকলে স্ট্রোক পার্কিনসন থাকলে এই কারণে চিকিৎসা করতে হবে সেকেন্ড যেটা আপনার ফ্রোজেন শোল্ডারের জন্য তাকে কিছু পেইন কিলার কিছু হট কম্প্রেশন কিছু মাসাল রিল্যাকসেন প্রিগ্যাবালিন জাতীয় ওষুধ এগুলো আপনি দিতে পারেন তো থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ইজ দ্য ফিজিওথেরাপি ফ্রোজেন শোল্ডারে যে ফ্রিজিংটা হচ্ছে যে ক্যাপসুলটা যে থিক হয়ে যাচ্ছে এবং যে সাইনি ফ্লিট কমে যাচ্ছে এটা ফিজিওথেরাপি ছাড়া আপনি যাই করেন একেবারে ভালো হবে না আপনার কাছে একটু জানতে চাই আপনি বলছিলেন যে ফ্রোজেন ショルダーের ট্রিটমেন্টের একটা বড় পার্ট হচ্ছে ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই আসলে ফ্রোজেন ショルダーের মেইন ম্যানেজমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি বা ব্যায়াম ব্যায়ামটা আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল আর একটা হচ্ছে নরমাল অ্যারোবিক এক্সারসাইজ ইনস্ট্রুমেন্টাল এক্সারসাইজের মধ্যে ট্রান্সকিউটিনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন আলট্রাসোনোগ্রাম থেরাপি এবং হচ্ছে শর্ট ওয়েব ডায়াথার্মি এগুলো ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে খুব ভালো কার্যকর এছাড়া আপনি অ্যারোগিক এক্সারসাইজ রোগীর শোল্ডার জয়েন্টের মুভমেন্ট এভাবে করে ঘোরানো উপরে তোলা নিচে নামানো ওয়াল হ্যাঙ্গিং টেস্ট ওয়াল বে বেয়ে উপরে তুলানো এগুলো রুগীকে শিখিয়ে দিলে বা রুগীকে যদি প্যাসিভলি কেউ করায় খুব ভালো উপকার পাওয়া যায় এখন হচ্ছে কি ফ্রোজেন শোল্ডারের ফিজিওথেরাপি আপনি যদি প্রথম দিন দেন বা সাত দশ দিন দেন তেমন উন্নতি পাবেন না এই উন্নতি পেতে হলে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে বিশেষ ক্ষেত্রে আমরা দেখি যে এক মাসের কমে ফ্রোজেন শোল্ডারের ফিজিওথেরাপি অত বেশি এফেক্টিভ হয় না রোগী যদি ফিজিওথেরাপি অ্যাফোর্ড করতে না পারে বা দূরে থাকে সেক্ষেত্রে আপনি ব্যায়াম শিখিয়ে দিতে পারেন রোগী নিজে বাসায় গিয়ে সে ব্যায়াম করতে পারে কিন্তু আপনাকে ব্যায়াম অনেক দিন না করলে এটি কিন্তু খুব দ্রুত উন্নতি হওয়ার সম্ভাবনা কম যাদের ফ্রোজেন শোল্ডার রয়েছে তাদের ক্ষেত্রে আসলে আপনারা কোন কোন কাজগুলো ঘরের কাজ বা বাইরের কাজগুলো করতে একেবারে নিষেধ করে থাকেন ফ্রোজেন শোল্ডারে আমরা তেমন একটা নিষেধ করি না বলি যে বরং কাজ বেশি করলে সে ভালো থাকে তারপর আমরা বলি যে সিভিয়ার পেইনফুল যে কোনো কন্ডিশন এগুলো খুব বেশি কম করার জন্য ফ্রোজেন কোন শোল্ডার ইনিশিয়াল যে ফার্স্ট মান্থটা থাকে তখন রুগী খুব পেইন থাকে সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট পেইন কমানোর আগে তাকে বলে যে খুব বেশি পেইনফুল কাজ করবেন না তবে এই ক্ষেত্রে রোগীকে খুব বেশি রেস্ট্রিকশন না দিয়ে আমরা বরং এনকারেজ করি যে আপনি যত মুভমেন্ট করবেন তত আপনার এই রোগ স্বাভাবিক কাজ আমরা একটা কথা খুব বলি নিউরোলজিস্টরা যে যত ব্যথা দিবেন তত ব্যথা কমবে একজন ডায়াবেটিক রোগী তার যদি ফ্রোজেন শোল্ডার সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আপনারা কি কি পরামর্শ দিয়ে থাকেন যেন পরবর্তীতে তাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যাটা না হয় যাদের এখনো হয়নি ডায়াবেটিস রোগীরা প্রায় আমাদের কাছে আসে এসে বলে যে স্যার আমার তো আগে এই হাতে ব্যথা ছিল পর একদম ভালো হয়ে এখন স্যার গত এক বছর ধরে এই হাতে হচ্ছে তো এটি এটির জন্য দায়ী কিন্তু আমি এটি হচ্ছে আমাদেরকে পরামর্শ দেওয়া উচিত ছিল যে ডায়াবেটিক রুগীর জয়েন্টগুলো যত্ন নিতে হবে এবং জয়েন্টগুলোকে রেগুলার মুভ করতে হবে ডায়াবেটিক পেশেন্ট সে যার একবার ফ্রোজেন শোল্ডার হয়েছে তার ওই জয়েন্ট এবং অপোজিট জয়েন্ট দুটাকে রেগুলার মুভ করতে হবে তাকে কিছু সময় ব্যায়ামের জন্য দিতে হবে হাতকে উপরে তুলানো নিচে নামানো পিছিয়ে নেওয়া শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা তাকে রেগুলার করতে হবে এবং এটা পারসিস্ট করতে হবে লাইফ লং কারণ যার একবার ফ্রোজেন শোল্ডার হয়েছে তার ওই জয়েন্টে এবং অপোজিট জয়েন্টে আবার ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স কিন্তু স্বাভাবিক মানুষের চেয়ে বেশি

সুতরাং তাদেরই কিন্তু ওই যে হাতের মুভমেন্ট শোল্ডার জয়েন্টের মুভমেন্টটি আপনি যখন কম করবেন তখনই কিন্তু আপনার ফ্রোজেন শোল্ডার হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে গুগিকে বলতে আপনি রেগুলার আর্ম অ্যাবডাকশন করবেন মানে রেগুলার আপনি হাত তুলবেন রেগুলার ব্যায়াম করবেন হাতের মুভমেন্ট করবেন আমরা স্বাভাবিক মানুষ কিন্তু এমনিতেই হাতের মুভমেন্ট করি কিন্তু যাদের পার্কিনসন জিনিস থাকে তাদের কিন্তু একটু স্লোনেস থাকে ট্রেমর থাকে এই জন্য তারা হাতের মুভমেন্ট একটু কম করে বা করতে চায় তখন তাকে বারবার বলতে হবে আপনাকে যে কোনো সময় এই জয়েন্টটা ফ্রোজেন হয়ে যেতে পারে বা লক হয়ে যেতে পারে সেই জন্য আপনি রেগুলার দুই তিন মিনিট জয়েন্টকে হাতকে উপরে তুলবেন ব্যায়াম করবেন শোল্ডার জয়েন্টকে মুভ করবেন সেক্ষেত্রে এটি তার কখনোই আর হবে ফ্রোজেন সমস্যা এটা একেবারে নির্মূল হয় কিনা বা একেবারে ভালো হয় কিনা ফ্রোজেন ショルダー একেবারে ভালো হয়ে যায় কিছু ক্ষেত্রে আপনার রোগীর পরামর্শ ভাষায় ব্যায়াম কিছু ক্ষেত্রে আমরা ওষুধ দিই তবে অনেক ক্ষেত্রে ওষুধে যদি ভালো হতে না চায় সেক্ষেত্রে জয়েন্টে ইন্ট্রা আর্টিকুলার কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিলে রুগীর কিন্তু ভালো রেসপন্স করে অনেক সময় দেখা যায় যে মেডিকেশনে ভালো রেসপন্স করে না বা রুগীর কোমরবিটি জন্য সে ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারে না সেক্ষেত্রে আমরা জয়েন্টে যখন স্টেরয়েড ইঞ্জেকশন দিই সেক্ষেত্রে কিন্তু রুগীর ভালো রেসপন্স করে ফ্রোজেন শোল্ডার ইউজুয়ালি যদি আপনি অ্যাকুরেট ডায়াগনোসিস করতে পারেন এবং অ্যাকুরেট ট্রিটমেন্ট দিতে পারেন রুগী একদম ভালো হয়ে যাবে ভালো না হওয়ার মতো কোনো রোগ এটা না তবে হ্যাঁ এটা হতে পারে যে একদম প্রথমে ভালো হবে না একটু টাইম তাকে দিতে হবে আমরা আগেও বলেছি ফিজিওথেরাপি আপনি স্টার্ট করলেন আর একদম ভালো হয়ে গেলেন ব্যাপারটা তা না একটু সময় দিতে হবে ফ্রোজেন ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে ধরনের সার্জারি করার দরকার হয় আসলে বইপত্রে সার্জারির কথা লেখা আছে আমি আজকে সকালেও দেখছিলাম কিছু ক্ষেত্রে রেজিস্টেন্ট ক্ষেত্রে ক্যাপসুল বা কিছু সার্জারি করার কথা লেখা আছে কিন্তু ইট ইজ এ ভেরি রেয়ার আমি আমার লাইফে আমি এত বছর ধরে রুগী দেখছি আমি কখনো কোনো একটা ফ্রোজেন শোল্ডারের রোগী সার্জারি লেগেছে আমি দেখিনি আসলে ভালো ব্যায়াম করলে অবশ্যই রুগী ভালো হয়ে যাবে ভালো ফিজিওথেরাপি দিলে অবশ্যই ভালো হয়ে যাবে যদি রুগী ভালো না হয় আপনি এক্স রে করেন পরীক্ষা নিরীক্ষা করেন রোগীর আসলে অন্য রোগ ফ্রোজেন শোল্ডারই না ডায়াগনোসিসি ভুল সুতরাং আমাদেরকে সময় দিতে হবে যে তার আসলে ফ্রোজেন শোল্ডার কিনা ফ্রোজেন শোল্ডার যদি হয়ে থাকে ব্যায়ামে এবং ফিজিওথেরাপিতে সে ভালো হবে এটি নিশ্চিত আমরা আরো বিস্তারিত জানবো এই ফ্রোজেন শোল্ডার সম্পর্কে তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনে নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ বর্তমান সময়ের একটি প্রধান সমস্যা নাম হচ্ছে ওবেসিটি বা স্থূলতা স্থূলতা বিভিন্ন কারণে হতে পারে যেমন আপনার কার্য আপনি যখন আইডেল লাইফ লিড করেন তখন ওবিসিটি আসতে পারে যখন প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলেন স্থূলতা তখনও আসতে পারে এছাড়া আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা প্রতিদিন কিছুটা বার্ন না করলেও স্থূলতা চলে আসতে পারে স্থূলতা প্রতিরোধে আমরা অনেক কিছুই করতে পারি আমাদের হাতের নাগালেই রয়েছে কিছু সহজ সমাধান যেমন স্থূলতা প্রতিরোধে আপনি পরিমাণ মতো খাবার খেতে পারেন এবং প্রতিদিন কিছুটা শারীরিক পরিশ্রম করতে পারেন এছাড়া যেটুকু খাবার প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত খেয়ে না ফেললেও কিন্তু আপনি স্থূলতা প্রতিরোধ করতে পারেন ওবিসিটি প্রতিরোধে আমরা যে খাবারগুলো অ্যাভয়েড করতে পারি সেগুলো হচ্ছে অতিরিক্ত মিষ্টি খাবার আবার অতিরিক্ত ফল মিষ্টি জাতীয় ফল যেসব খাবার ফাস্টফুড হিসেবে আমরা গ্রহণ করে থাকি সেই সকল খাবার এছাড়া জুস এবং প্রক্রিয়াজাতকরণ যেসব খাবার আমাদের হাতের নাগালে আছে যেটা আমরা চট করেই খেয়ে ফেলি এইসব খাবার অ্যাভয়েড করলেই কিন্তু আমরা স্থূলতা মোটামুটি প্রতিরোধ করতে পারি এছাড়া স্থূলতা প্রতিরোধে আমরা যে সকল খাবার গ্রহণ করতে পারি যে খাবারগুলো আমাদেরকে মোটামুটি একটা সুস্থ শরীর দিতে সাহায্য করে সেই খাবারগুলো হচ্ছে প্রচুর পরিমাণে খাদ্য আসজ জাতীয় খাবার অর্থাৎ ফাইবার যা আমরা শাক সবজি থেকে পেতে পারি সিজনাল টক ফলগুলো আমরা খেতে পারি যা আমাদের ক্ষুধাটাকেও নষ্ট করে দিবে এবং আমাদের ফাইবারের চাহিদাটা পূরণ করতে সাহায্য করবে এছাড়া আমাদের মেটাবলিজম রেটটা বুস্ট করতে সাহায্য করবে যে সকল খাবার সেই খাবারগুলো হচ্ছে গ্রিন টি ব্ল্যাক কফি একটু ডিটক্স ওয়াটার যেটা আমরা দিনে দুবার অন্তত পান করার চেষ্টা করব এছাড়া বাদাম ছোলা যা আমাদের অনেকক্ষণ ফুল রাখতে সাহায্য করবে তাহলে আমরা অন্য খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবো ওবেসিটি প্রতিরোধে আমরা যেটা করতে পারি তা হচ্ছে এক্সারসাইজ একটা নির্দিষ্ট সময় ধরে আমরা যদি এক্সারসাইজ করি হয়তো বিশ থেকে তিরিশ মিনিট যদি প্রতিদিন হাঁটি তাহলে আমাদের স্থূলতা প্রতিরোধ করা সম্ভব খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া এবং যত দ্রুত সম্ভব রাতের খাবারটা শেষ করা এবং খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে না পারা ঘুমিয়ে না পড়া নিয়মকানুন মেনে একটি স্বাভাবিক জীবনযাপনই করতে পারে আপনার স্থূলতা প্রতিরোধ তাই একটি সঠিক নিয়মে জীবনটাকে অতিবাহিত করুন এবং স্থূলতাকে প্রতিরোধ করুন ফ্রোজেন শোল্ডারের সমস্যা যাদের রয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা ফিজিওথেরাপি সেন্টারে যে ট্রিটমেন্ট নিতে পারছেন এক্ষেত্রে তাদের জন্য আসলে হোম ম্যানেজমেন্টে কীরকম হতে পারে এ ধরনের অনেক রুগী থাকে বিভিন্ন কারণে তারা ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারে না সেক্ষেত্রে আমরা বলবো যে রুগীকে বলবো যে আপনার এই জায়গায় ওয়ার্ম কম্প্রেশন বা গরম শেক দেবে অনেক ক্ষেত্রে আমরা বলি যে এনালজিসি কিছু ক্রিম পাওয়া যায় ডাইক্লোফেনাক বা এরকম এনালজিসে কিছু ক্রিম পাওয়া যায় আমরা গরম শেকের বলি যে আপনি উপরে আলতো করে এই ক্রিমটা লাগাবেন মেসেজ করার দরকার নেই সেক্ষেত্রে আমরা তাকে কিছু এক্সারসাইজ দেখা দিই ফিজিওথেরাপি সেন্টারে যে অ্যারোবিক এক্সারসাইজগুলো দেওয়া হয় সেই এক্সারসাইজগুলো যদি সে বাসায় করে বিশেষ করে এই যে ফিঙ্গার কাউন্টিং আপনি ওয়ালে দাঁড়িয়ে হাত এভাবে করে করে যদি হাত উপরে তোলেন ঘাড়ের পিছনে যদি হাত নেন আপনি বলিংয়ের মতো করে যদি হাতটাকে ঘোরান বা হাতটাকে যদি উল্টা দিকে রোটেট করেন এই এক্সারসাইজগুলো যদি আপনি বাসায় করেন অনেক সময় রুগীরা একদম ভালো হয়ে যায় ফিজিওথেরাপিরও দরকার হয় না আচ্ছা আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ফ্রোজের শোল্ডার সম্পর্কে যে মিসকনসেপশন রয়েছে সেটি অনেকেই ক্লিয়ারলি জানতে পারবে যে কেন বা কাদের আসলে এই সমস্যাটি হয়ে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য এবং শুভকামনা টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি আজ আমরা কথা বলছিলাম ফ্রোজের শোল্ডার নিয়ে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলুন আমরা দেখিনি আমাদের আগামী পর্বে কি থাকছে আমাদের যে অ্যাক্সিডেন্টের যে কোনো সময় আমাদের ফেসের মধ্যে দুটা জিনিস থাকে একটা সফট টিস্যু একটা হার্ট টিস্যু সফট টিস্যু ট্রমা ফেসিয়াল লিপ নোজ যে কোনো সফট টিস্যুতে হতে পারে হার্ট টিস্যুতে বোন এখন আমাদের যেহেতু কম কন্টিনিউয়াস আমাদের বাংলাদেশে এই ট্রমা পেশেন্ট রোড অ্যাক্সিডেন্ট ভায়োলেন্স ফল যে কোনো কারণে হতে পারে অ্যাক্সিডেন্টের বিভিন্ন অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি ডিপার্টমেন্টে যায় তখন এটা দেখা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় জনপ্রিয় টিভির স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লুড এন এছাড়াও এন জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন